আমার যে দোয়া কইতো আর ভুল তো ঠিক কিছু করলে মাফ করে দিও, কত কথা বলছি তোমাদেরকে। আমি এতেকাফে আইছি, হ্যাঁ, 10 দিন জেলখানার ভিতর বন্দি গেছি, আর মনে দেয়া সাক্ষাৎ হইবি না। মরির টিরে গেলে আমার মার খবরের পাশে খবর দিও, হ্যাঁ, রাখি দেখি আর 10 জনের খবর দিতে হইবি। সালাম আলাইকুম।10টা দিন বোঝে না, আত্মীয় স্বজন সবকিছু তো যোগাযোগ বিচ্ছিন্ন থাকবো, 10 দিন একেবারে জেলখানার মতো বন্দি থাকতেই হবে না। যদি হায়াত মত ফুরে যায় তখন কি হইবে, এই কারণে একটু বিদায় নিয়ে লইলাম। ও আচ্ছা, আপনি যেভাবে কান্নাকাটি করতেছিলেন আমি তো ভাবছি যে আপনি বিদেশ সিদ্ধান্ত যাবেন, এই মনে হয়েছে। এখন আপনি আসছেন এতে খাবে, এটা তো ভালো জিনিস, আল্লাহ তাআলা আপনাকে সারা এলাকার মধ্যে আপনাকে কবুল করছে, এটা তো বড় পাওয়া। হ্যাঁ সেইটা ঠিক আছে, ওই মায়া লাগে আর কি, মানুষজন একসাথে উঠছি ফিরছি তো। বুঝতে পারছি, যাই হোক, এখন কান্নাকাটির দরকার নেই আর মন খারাপের দরকার নেই, আমরা তো আছি, আপনি একা থাকবেন না, আরও লোক থাকবে, সমস্যা নেই। আর আমি ইমাম সাহেব ইনশাল্লাহ আছি আপনাদের পাশে, তো আপনাদের সাথে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর এটা তো খুব ভাগ্যের বিষয় আর কি, হ্যাঁ, সবার ভাগ্যে এটা জুটে না, এতে কাপ বিষয়টা। আর এর দ্বারা আল্লাহ তাআলা অনেক প্রচুর সব দিয়ে থাকেন, ঠিক আছে, এটাকে এখন সৌভাগ্য মনে করে আপনার তো খুশি হওয়া দরকার। হ্যাঁ খুশি, আমি খুশি আছি, সমস্যা নেই, খুশি থাকলো তো আলহামদুলিল্লাহ ভালোই। তো কান্নাকাটি করি না, ঠিক আছে। আচ্ছা হুজুর, ওই ইফতে সার ইফতির আপনি তো আমার সাথে বইয়েন একা একটা পাল্টা হেন্ডা। আচ্ছা সমস্যা নাই, সেটা সমস্যা নাই, বস মানে আমারও বেগুনি পেঁয়াজি বাড়িতে আসলে আপনার দিলাম, আপনারও ওই বিরিয়ানি টিরিয়ানি আসলে আমার দিলেন আর কি। আচ্ছা সমস্যা নেই, ভাগাভাগি করে খাবো, আমার যেহেতু মসজিদে থাকবে একসাথে, ভাগাভাগি করে খাবো, ঠিক আছে। আচ্ছা চলেন, আপনি বেরিং করুন, ভিতরে রাখি দিছি, তাই নি। আছে নামাজ পড়ি, সুন্নাত পড়ি, মাঝে মাঝে ওই যে তিন তসবি পড়ি, ওই একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার ইন্না লিল্লাহ, না কি কয় ইন্না লিল্লাহ, আপনি বই পড়তে পারেন, বিভিন্ন ইসলামিক বই পড়তে পারেন বসে বসে, কিন্তু এই যে লুডো পাবজি তারপর ফ্রি ফায়ার এগুলো তো খেলা যাবে না। ফ্রি ফায়ার পাবজি আমি মোটেও দেখতে পারি না, ওই যে আমার বাড়ি যারা খেলে সবকটা কানের উপর দিই, এই লুডো একটা ভদ্র খেলা, একটু সময়টা কাটে। আপনি লুডো একদিন খেলি, আপনি লুডো খেলেন, লুডো প্রেমী, এই জন্য আপনার কাছে লুডো ভালো লাগে, কিন্তু হুকুম তো সবগুলো রাখি, সবগুলোতেই সময় নষ্ট হয়, আর সময় অপচয় করা এটাই তো একটা অপরাধ। সময় তো অপচয় করি নিয়ে আল্লাহর ঘরে আসি তো। আসলে মুরব্বী, এই এতেকাপটা আসলে সবাগত তালাশের জন্য, ঠিক আছে, আপনি এই 10 দিন আল্লাহর এবাদতে মশগুল থাকবেন, সারাটা সময় বাকি সময় তো দুনিয়াবী কাজে থাকেনি, দুনিয়াবী কাজ করেন, তবে এই এই দশটা দিন আল্লাহর এবাদতে সময় যেতে হবে। আপনার ফোন দেখা আবার মসজিদের ভিতরে, ফোন দেও কে, আর ওই ইমাম সাহেব হুজুর আছে পাশে, পরেই দিও হুজুর, চারটার পর পরে দিও, তারপরে এক ঘন্টা কথা বলি, সমস্যা নেই, এখন রাখো। আপনি মরবি কী বললেন বুঝলাম না, ইমাম সাহেবের জন্য কি আপনি মসজিদে আসছেন, ইমাম সাহেব দেখানোর জন্য? না আল্লাহকে দেখানোর জন্য। তাহলে ইমাম সাহেবের সামনে আপনি ফোন আসতে, আপনি বললেন যে ইমাম সাহেব সামনে আছে, পরে ফোন দিও না, ওই আপনাদের সামনে কথা বলা খারাপ দেখায় না তাই আর কি। না না আসলে উদ্দেশ্য তো এটা না, দেখাতে হবে আল্লাহ, আল্লাহকে, আল্লাহর জন্য আসছেন আপনি, ঠিক আছে। আর যেটা বলতেছিলাম আর কি, যে এতেকাপটা হলো সবগত তালাশের জন্য, আপনি তো মানে আসছেন ভালো নিয়ে তো, তাই না?
পালন করতে আসছেন, এই জন্য সময়টা ভালো কাজে ব্যয় করবেন। এই সময়টা বাকি সময় তো আপনি দুনিয়াবী কাজে কাটানি, এই দশটা দিন কমপক্ষে আপনি মসজিদে আসছেন, এতেকাফে নিয়ে আসছেন, দিনই কাজে কাটান, ঠিক আছে? এই দুনিয়াবী কাজ করা যাবে না মসজিদে বসে, এটা এতেকাফের উদ্দেশ্য না। চেষ্টা করবো আর কি, প্রথম প্রথম তো কেউ তো বসে না, আমি তো একাই, তা বসি যে শুক্রিয়া আদায় করেন। ওই এখানে আপনি একা বসছেন দেখে কি আপনি দুনিয়াবী কাজ করবেন মসজিদে বসে? এই যতটুক কুরবানি করছি তাই তো আমার বিল 5,000 হয়ে গেছে। বিল 5,000 হয়ে গেছে? আপনি কি টাকার জন্য আসছেন নাকি মসজিদে? না বললাম আর কি, কর্তার কর্তা আর কি, আসা সমস্যা নাই, চেষ্টা করব। আপনি একটু ভুল তো লইলে ধরাই দিন, সমস্যা নাই। যাই মরু বিতা, হলে আপনি আমার মোবাইলটা, আপনার মোবাইলটা আমাকে জমা দেন, জমা থাকুক। আচ্ছা সমস্যা নাই, 10 দিন পর নিয়ে যান, ঠিক আছে? যখন বাড়িতে যাবেন তখন নিয়ে যান, জমা থাকো আমার কাছে। হ্যাঁ, আসরের পর একটু দিয়ে লুডু খেলবো। লুডু তো খেলাই যাবে না, দুনিয়াবি কোনো কাজ করা যাবে না এই 10 দিনে। আচ্ছা মুরব্বী, আপনি কি এই যে সুরেখা শুদ্ধ আছে আপনার? ওই ছোটোবেলায় মক্তবে যে আলিফ বেতে এসে পড়ছিলাম ওই যে নোয়াখালী কারি সাহেবের কাছে। আমি তো আলিফ বেতে এসে কথা বলিনি, আমি সুরেখাতের কথা, এই যে আলহামদুলিল্লাহ সুরে ক্লাস ওই দিয়ে আর কি সারাই দিতে আসি। বুঝতে পারছি। যাই হোক, আপনি বলে সময় কাটান, আপনি লুডু খেলতেছেন। এখন আপনি এই সুরেগ্রাত আপনাকে আমি 4টা সুরা মাস্টার করাবো, ঠিক আছে? এই কয়দিনে আর এই আত্মা হিয়াত দুরুদ শরীফ বিভিন্ন মাসনুন দোয়া এগুলো আপনাকে আমি শিখাবো। আপনি আমাকে এই 10 দিন সময় দেবেন, সময় কাটান না, সময় আমার কাছে কাটাবেন আপনি, ঠিক আছে? আচ্ছা তো থাকেন, আর যে যেগুলো বললাম এগুলো অনুযায়ী আমল করার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা মুরব্বী, তাহলে আমি যাই। হ্যাঁ সেই বিকেলে আমার সঙ্গে ইফতারি করবেন, ওই বাড়ি থেকে কুমারী চপ আসবে। কুমারী চপ? বেগুনি চপ শুনছি, কিন্তু কুমারী চপ কি? ওই বেগুন দেওয়া নাই বেগুনির চপ, আর কুমড়ে দেওয়া নাই কুমারীর চপ। ও তাই না, যেহেতু নতুন আইটেম তাহলে ইনশাল্লাহ আপনার সাথে আজকে ইফতার করবো, ঠিক আছে? যাই, ভালো থাকেন, মোবাইল থাকো আমার কাছে, টেনশন করেন না, আমি আসছি, ঠিক আছে? আমি পাশের রুমে আসি, যা লাগবে রাখছি না।